আমি আমার কথা জানতে চাইছি ধরুন আমি এই সৃষ্টিকর্তা বলুন মানে যা কিছু আছে মানে আমি নিজের মন থেকে মানি না কিন্তু সমাজে থাকতে হলে বা এই যে কি আস্তে আস্তে ধরুন মানে সমস্ত ধর্মেরই বলুন মানে সৃষ্টিকর্তা যে মানে তোতা কতই তো যে মানে গ্রন্থ থেকে বা যেমন ভাবে বলা হয়েছে এগুলো আমি বিশ্বাস করি না প্রথমত আচ্ছা আচ্ছা তারপর কিন্তু ধরুন সমাজে থাকতে হলে বা আমাদের যে মানে যেভাবে আমাদেরকে আমরা চলি বা আমাদেরকে চলতে হয় জীবন যাপনের জন্য তো এগুলো তো মানে না হলেও মেনে নিতে হয় তো সেটাকে কিভাবে মানে আমরা সরিয়ে দিয়ে জীবনে চলতে পারবো কি মানে এইটুকুই আমার জানা ছিল আরকি ভারত ভাই বলবেন ভরাস ভাই কি কিছু বলবেন আমার পয়েন্ট কি বুঝতে পারছো সমাজ সমাজে চলতে হয় বিকজ আপনার সমাজ তো অসভ্য যে আপনার সমাজ আপনাকে বাধ্য করে এটা মেনে নেওয়ার জন্য সভ্য সমাজ না এটা যেন সমাজকে ডেভেলপ করতে হবে সমাজের মধ্যে সেই চিন্তা ইয়ে করতে হবে যে এটা মানুষের প্রেফারেন্স মানুষ এটা বিশ্বাস করবে কি করবে না এটা আপনাদের মানুষের নিজের ইচ্ছা খায়েশ আলটিমেটলি খায়েশ তার খায়েস এটা যে বিশ্বাস করবে কি করবে না এটা সমাজকে বুঝতে হবে আর এখন যদি আপনি মনে করেন ওই সমাজের কথা বলতেছেন যে সমাজে আপনাকে মেনে চলতেই হচ্ছে সেখানে আপনি কিভাবে চলবেন দাস আপনি হ্যাঁ মানে এটা এই পথে যদি আপনার হতো আর কি যদি আপনি এইভাবে করতেন তাহলে আপনি কি করতেন এইটুকু পয়েন্ট আমার জানার আর কি মানে এইভাবে তো ধরুন থাকা সম্ভব হচ্ছে না না এইভাবে থাকা যাচ্ছে না এদিকে না থাকা যাচ্ছে এইভাবে মানে ব্যাপারটা বুঝতে পারছেন অথচ ইকোনমিক্যালি এস্টাবলিশ হন যেখানে আপনার সেই ব্যাগ সেই ব্যাগেজটা থাকবে না দ্যাটস ইট সমাজে একটা বড় ওপেন হচ্ছে আপনার ইকোনমি আপনি ইকোনমিক্যাল অতটুকু এস্টাবলিশ হন যেখানে আপনাকে নিয়ে টানাটানি করবে না আমি নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট যেটা তৈরি করেছি নিজের থেকে যে মানে কোনো কিছুতে হ্যাঁ কিংবা না নেই বা কোনো তর্কের মধ্যে নেই আছে কি নেই মানে এত কিছুর মধ্যে যাওয়া দরকার নেই আমি আমার মতো নিজের আমি এটুকুই বিশ্বাস করি যে ভগবান যদি কেউ বলে যে আছে হ্যাঁ আমি একটা কথা বলে শেষ করছি বেশি টাইম নেবো না আমি এটুকুই বিশ্বাস করি যে ভগবান যা আছে মানে সেটা হচ্ছে সত্য

মানে এটা তো আত্মার সঙ্গে রিলেটেড না মানে মানুষ ভাবে এরকমই যে আমি আমি আমার শরীরটা মারা যাবে আমি মারা যাব না আমি আত্মা হ্যাঁ হ্যাঁ অনেকটা অনেক হ্যাঁ ঠিকই আছে বলেন তো এই ব্যাপারটাকে কোনোভাবে মিথ্যা প্রমাণ করা গেলে এই যে ধর্ম ব্যবসাটা চলছে এটা পুরোপুরি লোপাট হয়ে যাবে আর আমার মনে হয় না আমার মনে হয় না কারণ যে কোন কিছু আপনি প্রমাণ করলে তখন তার আরেকটা পদ্ধতি খুঁজে বের করে নেবে কারণ অন্ধবিশ্বাসী মানুষ অন্ধবিশ্বাস করতে আসলে চায় তারা মন থেকে চায় যে এটা এরকম কিছু একটা থাকুক আপনি রিজনিং করতে যাচ্ছেন যেখানে প্রথম পজিশনটাই হচ্ছে অন্ধবিশ্বাস হুম রাইট আছে ভাই সে রিজনিং করতে যাচ্ছে এমন একটা পজিশন আছে যে পজিশনের প্রথম স্টেপেই আছে অন্ধবিশ্বাস এটা তো তার বারডেনই না যে সে আত্মকে ডিসপ্রুভ করতে যাবে বারডেনটা হচ্ছে যারা আত্মকে নিয়ে করছে প্রপোজ করছে তারা আত্মকে প্রমাণ করবে রাইট তো প্রসিডিউর দা হোল প্রসিডিউর এটাই তো একটা লজিক্যাল প্রসিডিউর রাইট প্রসিডিউরটা হইতো হবে যারা দাবি করতেছে তারে প্রমাণ করবে এবং বেশি সব সব অন্ধবিশ্বাসী মানুষই চায় আসলে অন্ধবিশ্বাসটা করতে কোন না কোনো ভাবে টিকে রাখতে তখন তাদের কাছে আপনি যুক্তি তুলে ধরলে তো আসলে লাভ নাই কারণ সেটা তো যুক্তি গ্রহণের মত আর আরো ঝামেলা আছে আসি ভাই জিনিসটাই তো unfalsifiable how do you do falsify আপনারা গডকি করতে তো falsifiability থাকতে হবে রাইট হ্যাঁ আজব আর কি কিছু বলবেন আপনি না এই মুহূর্তে আর কিছু বলবো না আচ্ছা তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আরেকজনকে যুক্ত করি তাহলে শাহিদ শাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি দাদা আমি কলকাতা থেকে বলছি তো আমি দাদা বলেই সম্বোধন করি দাদা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ দাদা বলছি যে কোরআন অনুসারে

মানে এই এই যে গাছের এই এই জিনিসটা যখন আমি প্রথম পড়ছি তখন আমি মানে তব দেখায় গেছে যে সাত আসমানের উপরে গাছ গাছ লাগায় রাখছে হ্যাঁ সেখানে তো অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ছাড়া তো সেখানে তো গাছ বেঁচে থাকবে না তো সেখানে কি সেগুলোকে উপস্থিত আছে কি নেই তার তো কোনো উল্লেখও নেই আছে কি আর আর একটা বিষয়ে জিবরাইল আচ্ছা এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই এক সেকেন্ড আমরা তাহলে এই জিনিসটা একটু আমরা একটু দেখি আরকে একটু পরে দেখি দেখি এটা আসলে মানে আমি কি বানা বানা বলতেছি নাকি আসলে এরকম কিছু বলা আছে দেখি আমরা বই থেকে একটু দেখে নেই যে আরশ এবং কুরসি এই জিনিসগুলো একটু চেক করে দেখি দেখি এটা কি জিনিস কি এটা হচ্ছে আলবিদা বানিহা গ্রন্থ থেকে আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ দেখেন এখানে লেখা আছে

নিচে বলা আছে যে এখানে দেখেন আহ জিজ্ঞেস করছে যে তোমরা কি জানো আল আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু আব্বাস বলেন আমরা বললাম আল্লাহ তার রসুল জানেন আর আল্লাহ বললেন মাঝে পাঁচশো বছরের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব প্রত্যেকটা আকাশ পাঁচশো বছরের দূরত্বের সমান তারপরে পাঁচশো বছরের সমান দূরত্ব সমান পুরু এবং সপ্ত আকাশের উপর একটি সমুদ্র আছে যার উপর এবং নিচের মধ্যে ঠিক কতটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে তারপরে তার উপরে আছে আটটি পাহাড়ি মেষ যাদের হাটু খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব সেগুলোর উপরে হলো আরস যার নিচে মধ্যে যতটুকু দূরত্ব ততটুকু আকাশে পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তার উপরে কিন্তু বনি আদমের আমল তার কাছে গোপন থাকে না আচ্ছা এরপরে দেখেন আল্লাহর আড়সটা আবার মচমচ করে ওঠে দেখেন বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে আরো সাথে এমনি মচমচ করে ওঠে মানে আল্লাহর আড়সটা আবার মাঝে মাঝে মচমচ মচমচ শব্দ করে হ্যাঁ যে অনেক ভারী তো আল্লাহ পাক এটা বুঝতে হবে আপনাদের তো নিঃসন্দেহে তার কুর্সি আকাশ ও পৃথিবী ব্যাপ্তি পরিব্যাপ্ত এবং তার নতুন বাহন বোঝার ভারে শব্দ করে নেয় শব্দ করে দেখেন আল্লাহর আরস কিন্তু আবার শব্দ করে আল্লাহ যখন একটু মনে করেন পাছাটা যখন একটু মোচর মারে যখন একটু আর মোরা ভাঙ্গে তখন মনে করেন ওই আড়সটা কটকায়তকায়ত খট খি যে কাঠে

ঠিক আছে পরে আল্লাহর কাছে যদি স্টিলের চেয়ার থাকতো তাহলে তো এই সমস্যাগুলো হতো না আর এবং যদি একটু মানে একটু পয়সা দিয়ে যদি ভালো চেয়ারও কিনতো অ্যামাজনে এখন অনেক ভালো ভালো চেয়ার পাওয়া যায় ভাই হ্যাঁ উপর নিচে করা যায় আমার চেয়ারটা উপর নিচে করা যায় সুন্দর বুঝছেন এটাও যদি কিনতো তাহলে তো হইতো কি একটা অবস্থা চিন্তা করেন আল্লাহ আল্লাহকে একটা গেমিং চেয়ার কিনে দাও কেউ মধ্যকার স্তৃত হাজার বছরের পথের সমান একদল কালাম শাস্ত্রবিদের মতে আলো আরো হচ্ছে গোলাকার একটি আকাশ যা বিশেষ গোটা বেষ্টন করে রেখেছে এগুলো হচ্ছে কালাম শাস্ত্রবিদদের কথা এগুলো আমরা মানি না আমরা মুসলমান আমরা এগুলো মানি না আমরা দেখি ইসলামে কি বলা আছে দেখি আরশ কয়েকটি বলা বা হলো যে এতে যে আরশের কথা বলা হচ্ছে তা কোনো আকাশ ছিল না এবং আরশ বলতে আরবরা তা বুঝেও না অথচ কোরআনে নাজিল করা হয়েছে আরবি ভাষায় মোট কথা আরশ কয়েকটি স্তম্ভ বিশিষ্ট একটি সিংহাসন বিশেষ যা ফেরেস্তাগণ বহন করে থাকেন তা বিশ্ব জগতের উপর অবস্থিত গম্বুজের ন্যায় আর তা হলো সৃষ্টি জগতের ছাদ শুরু দেখেন এখানে আটজন ফেরেস্তা মানে আরশকে বহন করে রাখছে এ তার তাদের চারজন চারজনের তাজবি হলো এখানে দেখেন আর আরশের ডান পায়ের নিচে আছে একটি লোক এবং একটি ষাঁড়

এটা বাইসে বাড়াইতে পারে মুভ অ্যারাউন্ড করতে পারে এটার জন্য কোনো ফেরেস্তা দরকার হয় না এটা নিচে সিংহ তার নিচে গাছ পর আশা করে এটা কোন 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 ভাই চিন্তা করেন তো যে ধরেন যে একজন মুমিন যখন এই কথাগুলো পড়ে কি বিশ্বাস এবং কি ভক্তি নিয়ে পড়ে কি শ্রদ্ধা এবং কি ভাই মানে কি লেভেলের কি লেভেলের গোবর গণের সহিত হয় যে এটা পয়রা সে নিজেরা কনভিন্স করে যে না এটা সত্য এটা হয় এটা আছে

কি মানে আমি আমি মানে হতভম্ব হয়ে যে আপনি আপনি এটা বলার পরে আবার এখন এই জিনিসটা ইমাজিনেশন আসেছে এটা মিনার কইরা এটা কেমনে রেশনলাইজ করে বাবা 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 সুবহানাল্লাহ এখন কত সুন্দর এটা জিনিস দেখলাম এখন এই দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহু আমার ধারণা আমার ধারণা মিনারেগুলো পড়ে আর ওর মনে হয় যে এইটা নিয়া তো নাস্তিকরা ধরবো এইটা কেমনে কি কি এটা এইটারে কেমনে সামাল দিমু এইটারে নিয়া নাস্তিকরা চেয়ার বলতে কেন চেয়ার দা কুরসি বলতে কেন কুরসি দা এটা বলতে কেন সেটা না কেন লাস্টে কেন আল্লাহই ভালো জানেন

না কেউ ধরবে না সবাই ইয়ে করবে যে বলছে তো কিছু একটা বলছে তো কোনো বাধা ধরা মানে যদি হয় আপনার এই ফলোয়ার্স যদি এই মেন্টালিটি হয় কি এই মেন্টালিটি ফলোয়ার্স আপনার দিনে 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 বলদ থেকে আরো বলদ বানাবে মানে যত বড় বলদ হইতে পারে আপনার যে কোনো কথা ধরেন না ভাই আপনি যে কোনো কথা বলতেছেন আপনার কেউ না

কিন্তু একটু চেঞ্জ করা যায় প্রেমে করে চেঞ্জ করা যায় ভাই আচ্ছা শহীদ ভাই আর কি কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ দাদা আরো কিছু বলা রয়েছে

আমি আসতেছি হ্যাঁ ফরাজ দাদা বলছি যে জিব্রাইল ছিলেন জিব্রাইল হ্যাঁ জিব্রাইল তো তত্ত্ববাহক ছিলেন কি আল্লাহ আল্লাহর তত্ত্ববাহক বাহক ছিলেন যিনি তত্ত্ব নিয়ে মুহাম্মদ হ্যাঁ মুহাম্মদকে বলতেন এবং তিনি হ্যাঁ এখন কথাটা হচ্ছে জিব্রাইলের জিব্রাইল আল্লাহর কাছে কিভাবে

ও মানে ওর কাছে আলাদা একটা পাওয়ার ছিল যা ওকে দেখা দিত জিব্রাইল আর হচ্ছে ওই জিব্রাইলটা আমি শুনেছি আর কি যে জিব্রাইলের নাকি আর একটা ঘোড়া এবং গাধার মধ্যবর্তী পর্যায়ের একটা প্রাণী ছিল যার উপর ও চড়ে আসতো এরকম কিছু শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি বলুন ভাইয়া আহ দাদার বোরার মাঝে আজি বোরাক কথা বলছেন আর বলুন তা কেমন একটা টাট্টু ঘোরা টাইপের আর কি মধ্যবর্তী পর্যায়ে কোনো প্রাণীর উপর চড়ে কি আসতেন জিবরাইল মানে এত আমার সোনা কথা ঠিক আছে এটা না বোরাক বোরাকে করে আসতাম না বোরাকে করে আসতাম না সে নিজে উইরা আসতো কি উপর থেকে লাইন করতে আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমার এই পর্যন্তই প্রশ্ন ছিল হ্যাঁ যাই হোক আহ কোরআনটা আর আরেকটা একটা বিষয় আমি দেখি যে আশেপাশে আমাদের এখানে আমাদের কলকাতাতেই আশেপাশে অনেক ঘটনা ঘটে যেগুলো মানে একদমই অপ্রীতিকর ঘটনা তার মধ্যে আমাদের বিশেষ এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ আকবার বলে হ্যাঁ বিভিন্ন ট্রেনে আগুন ধরিয়ে দেয় অমুক জায়গায় আগুন ধরিয়ে দেয় তাদের কোনো রকম অনুভূতিতে আঘাত লাগলে তমুক জায়গায় আগুন ধরিয়ে দেয় হুম মানে খুব ওরা খুব সেন্সিটিভ ঠিক আছে ওদের নুন খুব সেন্সিটিভ বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয় এখন এই আল্লাহু আকবার বলে যে আগুনটা ধরিয়ে দেয় তো আল্লাহ আকবরের মানেটা কি মানে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় এটা মানে মানে আল্লাহ সর্বশক্তি মান আল্লাহর উপরে কেউ নাই আল্লাহ সবচেয়ে বড় এইগুলোর মানে আল্লাহ আচ্ছা আচ্ছা আমি মুসলিম আমি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আপনাদের ওই যে

মানে মেম্বারশিপ হওয়ার পলিসিটা দা বলে কি সেটা ইউটিউবে আপনি দেখতে হবে ইউটিউবে কিভাবে ইয়া করতে হয় সেটা ইউটিউবে লেখা থাকবে আমি তো বলতে পারি না ভাই ওকে থ্যাঙ্ক ইউ ভাই এটাই জানার ছিল গুগল করেন বা ইউটিউব করেন তাহলে হবে থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে দেখি